দেখেন সরাসরি আমরা দেখতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট বুদ্ধিমত্তা বাক্যের শেষ বর্ণ নির্ণয়। আমরা কিভাবে একটা বাক্যের শেষ বর্ণ নির্ণয় করবো সেটা দেখবো। দেখেন এখানে কিভাবে লেখা আছে, একটা প্রশ্নের ধরনটা যেগুলো আসে আপনাদের নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি? দেখেন এখানে লেখা আছে প্রথমে ডিজায়ারেবল অফ কার্টেসি এ ক্যারেক্টার ই স্ট্রেইট, এখানে অপশনে এতে দেওয়া আছে প্রথমে আর ই এস ওয়াই। আচ্ছা এখানে আমাদের প্রথমে বুঝতে হবে আসলে প্রশ্নটা কি, যে আমাদের এখানে যে কয়েকটা শব্দ আছে ডিজায়ারেবল অফ কার্টেসি এ ক্যারেক্টার ই স্ট্রেইট, এই যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো সাজানোর পরে যখন একটা বাক্যে পরিণত হবে ওই বাক্যের শেষের যে শব্দটা সেই শব্দটার শেষ বর্ণ কোনটা সেটা কিন্তু এখানে নির্বাচন করতে বলা হয়েছে। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে নির্বাচন করব, নির্বাচন করার ক্ষেত্রে আমরা সবসময় প্রথমে প্রাধান্য দেব নাউনকে, অর্থাৎ যে নাউনগুলো আছে এই নাউনগুলো সাধারণত এই নাউনগুলো দিয়ে আমরা বাক্য শুরু করি। প্রথমত আপনি দেখেন এই অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে আমার এখানে যে চারটা শব্দ আছে, একটা আছে ডিজায়ারেবল, আরেকটা আছে কার্টেসি, আরেকটা আছে ক্যারেক্টার, আরেকটা আছে ট্রেইট। তো আমরা দেখতেছি ডিজায়ারেবল এই শব্দটার শেষে আছে ই, হতে পারে ই। কার্টিসি এই শব্দটা শেষে আছে ওয়াই, হতে পারে ওয়াই। ক্যারেক্টার এই শব্দটা শেষে আছে আর, হতে পারে আর। ট্রেইট এই শব্দটা শেষে আছে টি, এখানে কিন্তু কোনো টি নাই, তার মানে আমরা বুঝতেছি ই ওয়াই আর হলো আর, এই কয়টার মধ্য থেকে হবে, এস কিন্তু কোনোভাবেই হচ্ছে না, এস কিন্তু আগেই কাটা, রাইট? কারণ আমাদের এখানে যে চারটা শব্দ আছে এই চারটা শব্দের কোনোটারই শেষ বর্ণ কিন্তু এস না। আচ্ছা এরপরে আমরা এইখানে যে নাউনগুলো আছে এই নাউনগুলো কোনগুলো যদি আপনি যাচাই করতে পারেন তাহলে আপনার জন্য খুব বেশি সুবিধা হবে। নাউনগুলো চেনার জন্য আপনি এই ফরম্যাটটা একটু ইউজ করবেন। যেমন নাউন, দেখেন কোন শব্দের শেষে টি আই ওয়াই এন এস আই ও এন এম ই এন টি সি এ সি ওয়াই আই টি ওয়াই এন এ ডাবল এস টি ওয়াই টি এইচ এস এইচ আই পি মানে শিপ ডম জম এস, এইগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে আমরা বুঝতে পারি ওই শব্দগুলো কিন্তু আসলে নাউন। এখানে আমরা আর ই আর এই শব্দগুলাও ও আর এগুলোও কিন্তু নাউনের শেষে সাধারণত থাকে। তো আমরা এখানে লক্ষ্য করতেছি যে আমাদের এখানে লাস্টে যে শব্দগুলো আছে যেমন এস ওয়াই টি ওয়াই বা এস ওয়াই, এস ওয়াই কিন্তু একটা ধরন কোনো কিছুর শেষে থাকলে, তারপরে লাস্টে আছে কি ই আর, তো আমরা বুঝতেছি এই দুইটা শব্দ নাউন। আর যখন আপনি বুঝতে পারবেন যেমন এই শব্দটা কিন্তু কোনোভাবেই নাউন না, কেন নাউন না, কারণ এটা শেষে শেষে আছে বিএলই, বিএলই এটা কার চিহ্ন, অ্যাডজেক্টিভের চিহ্ন। এরপরে দেখেন লাস্টে আছে আইটি, কোন চিহ্নের সাথে কিন্তু এটা মিলে না, আর যেহেতু মিলে না তাহলে আমরা এই শব্দটা এই শব্দটা এই শব্দটা, এখানে কিন্তু আমাদের অপশনে লাস্টে যে টি সেটা নেইও, তাই এটা নিয়ে ভাবার কিচ্ছু নেই। তো আমরা এখানে দেখবো যেহেতু আমাদের নাউন দুইটা আছে, এই দুইটা নাউনের মধ্যে একটা বসবে বাক্যের শুরুতে আর একটা বসবে বাক্যের শেষে। তো আমরা দেখি যে অ্যাডজেক্টিভটা এই অ্যাডজেক্টিভটা কার আগে ম্যাচ করে, ডিজায়ারেবল কার্টেসি নাকি ডিজায়ারেবল ক্যারেক্টার। তো আমরা লক্ষ্য করতেছি এখানে ডিজায়ারেবল ক্যারেক্টার এটা হলো ম্যাচ করে, তার মানে এই অ্যাডজেক্টিভটা এই নাউনের আগে বসবে, আর যেহেতু এই নাউনের আগে বসবে সো এটা হবে হলো আমাদের বাক্যের শীর্ষে আর এটা হবে বাক্যের শুরুতে, তার মানে আমাদের এখানে বাক্যটা হবে কার্টেসি ইজ এ ট্রেইট অফ ডিজায়ারেবল ক্যারেক্টার, কার্টেসি ইজ এ ট্রেইট অফ ডিজায়ারেবল ক্যারেক্টার। সুতরাং লাস্টের বর্ণটা কি হচ্ছে আর, আমরা কিন্তু বুঝতে পারছি। তবে এই বিষয়গুলো যদি আপনি সুন্দর এবং স্বচ্ছভাবে করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে এই অংশটা কিন্তু আপনার মুখস্থ থাকতে হবে, এবং এর মধ্যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো আপনাকে কিন্তু মনোযোগের সাথে খেয়াল করতে হবে, তাহলে আপনি এই ধরনের আইকিউ বা বুদ্ধিমত্তা আসলে খুব সহজে আনসার করতে পারবেন। তো এখানে দেখেন তারপরের যেটা আছে বাংলাদেশ, আমরা বুঝতে পারতেছি বাংলাদেশ অফকোর্স নাউন। এরপরে দেখেন ভায়োলেন্স, এই শব্দটাও কিন্তু নাউন, কেন নাউন, কারণ এটি শেষে আছে সিই যেটা নাউনের চিহ্ন বহন করে। এরপরে আসেন ওমেন, ঠিক আছে এটাও আমরা দেখতেছি মহিলারা, সুতরাং এই শব্দটাও কিন্তু নাউন, তাই না? আচ্ছা এরপরে আসেন আমাদের এখানে যে শব্দটা রয়েছে প্রিভ্যালেন্ট, এই শব্দটা কিন্তু আপনি লক্ষ্য করেন এনটি আছে লাস্টে,
এনটি যদি থাকে তাহলে এটা দেখেন এই যে এনটি অ্যাডজেক্টিভ অংশের মধ্যে আছে, সুতরাং এটা কিন্তু অ্যাডজেক্টিভ। সো এটা কিন্তু আমাদের লাস্ট ওয়ার্ড হবে না, ঠিক আছে? এটা যদি লাস্ট ওয়ার্ড না হয় তাহলে এটা কিন্তু হচ্ছে না। এরপরে আসেন ও মেন, ঠিক আছে, এটা আমাদের লাস্ট ওয়ার্ড হবে কিনা। তারপরে ভায়োলেন্স, এখানকার এটা আমাদের লাস্ট ওয়ার্ড হবে কিনা, তার মানে এখানে আমাদের যেটা আমরা বুঝতে পারতেছি যে এর মধ্য থেকে আমাদের কিছু শব্দ শুরুর দিকে নিয়ে আসতে হবে আর একটা শব্দ শেষের দিকে যাবে। তো আমরা এমনি কিন্তু স্বাভাবিকভাবেই বুঝতে পারি শেষের দিকে সাধারণত কি বসে, ইন বাংলাদেশ। তাই বাক্যটা এরকম হবে, ভায়োলেন্স এগেনস্ট ওম্যান, ভায়োলেন্স এগেনস্ট ওম্যান অর্থাৎ মহিলাদের বিরুদ্ধে নাশকতা, ইজ প্রেভিলেন্ট, ইজ পারভ্যালেন্ট ইন বাংলাদেশ। তার মানে লাস্টের যেটা আসতেছে সেটা কি বাংলাদেশ, অর্থাৎ লাস্টেরটা বাংলাদেশের লাস্টে কি আছে, ও এইস। তাই এখানে আমাদের এটা হবে অ্যান্সারটা হবে হলো এইস। আচ্ছা, অর্থাৎ এইভাবে যদি আমরা একটু ভালোভাবে চিন্তা করি তাহলে কিন্তু আনসার গুলো করা সম্ভব। আচ্ছা, এরপরে আপনি দেখেন এই বাক্যটা আসে, ব্লিউ ব্রাদার, এটা কিন্তু ভার, BLEW ব্লিউ, এটা ব্লো ব্লিউ ব্লড, এটা কিন্তু এই ভার্বটার প্রবাহিত হওয়া, এই ভার্বটার তিনটা ফর্মের কথা আমি বললাম। তো এইখানে দেখেন আপনার আছে উইন্ড বাতাস, ঝড়ো বাতাস নাউন, স্ট্রং এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই যে দেখেন এনজি অ্যাডজেক্টিভের চিহ্ন বহন করছে, শিপ এটা কিন্তু নাউন, ঠিক আছে? তাহলে একটা নাউন থাকবে শেষে আর একটা নাউন থাকবে শুরুতে। তো আমরা যদি বলি দা স্ট্রং উইন্ড, স্ট্রং উইন্ড ব্লিউ, অথবা এ স্ট্রং উইন্ড ব্লিউ দা শিপ। আচ্ছা, তাহলে লাস্ট বর্ণটা আমাদের কি পেলো, পি, তার মানে অ্যান্সার সি নাম্বার কারেক্ট। অর্থাৎ এগুলো কিন্তু কোনো বিষয় না, জাস্ট নাউন আর অ্যাডজেক্টিভ যদি আপনি একটু সুন্দরভাবে বাছাই করতে পারেন তাহলে এগুলোর জন্য আপনার জন্য কিন্তু খুবই সহজ। তো এইখানে আরো খেয়াল করেন যে আমাদের চার নাম্বার যেটা আছে, হিউম্যান লাইফ, দ্য হিউম্যান ইজ কার্স অফ পোভার্টি। তো আপনি লক্ষ্য করেন যে পোভার্টি শব্দটা কিন্তু নাউন, ঠিক আছে, পোভার্টি। এখন যদি আমরা নিয়ে আসি যে বাক্যটা যদি আমরা এইভাবে নিয়ে আসি, পোভার্টি, ঠিক আছে, ইজ দ্য কার্স, অর্থাৎ এই দারিদ্রতা হলো অভিশাপ, কিসের অভিশাপ, অফ হিউম্যান লাইফ, হিউম্যান লাইফ মানব জাতির অভিশাপ। তো এখানে লাস্ট বর্ণটা আমাদের কি আসতেছে, ই, সো এটা কারেক্ট। আশা করি বিষয়টা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন। তো আমরা কিছু প্র্যাকটিস যদি এখান থেকে আপনাদেরকে দেই, দেখি আপনারা পারেন কিনা। যেমন ধরেন আমি এখানে লিখলাম, আমাদের পরিচিত বাক্যগুলোই কিন্তু সাধারণত থাকে, ঠিক আছে, আর এই পরিচিত বাক্যগুলোই আমাদের পরীক্ষার মধ্যে অপরিচিত বলে মনে হয়। সাপোজ মনে করেন এখানে ধরেন আমি এক নাম্বারে আপনার এ ধরনের একটা বাক্য দিলাম যে টু সাকসেস ইজ দ্য ইন্ডাস্ট্রি। আচ্ছা, প্রথমে ইজ দ্য ইন্ডাস্ট্রি, তারপরে এখানে লিখে দিলাম ধরেন কি, আমি এই শব্দগুলো আলাদা করে লিখছি। তো আপনি লক্ষ্য করেন যে এটার শেষে কি আছে, এস, আমি এসটা দিয়ে দিলাম। আচ্ছা, বি নাম্বারে এটার শেষে কি আছে, ওয়াই, ওয়াইটা দিয়ে দিলাম। এখন দেখেন এখানে ওয়াই, এখানে ওয়াই, তো আমি এখানে একটা দিয়ে দিলাম ও, আর এখানে মনে করেন যে ডি নাম্বারে দিয়ে দিলাম টি। আচ্ছা, এখন প্রথমে আপনি খেয়াল করেন আমার শব্দই কিন্তু তিনটে, সব দুই তিনটে, তার মধ্যে দুইটার মধ্যে আছে কি, ওয়াই, হতে পারে ওয়াই। দেখেন এই ওটা কিন্তু আমাদের এই তিনটা শব্দের মধ্যে নাই লাস্টে, আছে নাকি? সুতরাং এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, তার মানে আমার হয় এস হবে অথবা ওয়াই হবে। আর এই বাক্যটা কিন্তু আমরা জানি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, সুতরাং অ্যান্সার কোনটা হবে, এ নাম্বার। আচ্ছা, এরপরে দেখেন আমি যদি আপনাকে একটা প্র্যাকটিস দেই, ঠিক আছে, যে সাইন্স একটা শব্দ লিখলাম, এস ইজ প্রেজেন্ট অফ এস,
মনে করেন এটা এক নাম্বার, আমি এখানে অ্যান্সারে লিখে দিতেছি। এ নাম্বারে ধরেন লাস্টে আছে ই, ঠিক আছে। বি নাম্বারে লাস্টে ধরেন আছে টি, সি নাম্বারে লাস্টে আছে এ, ডি নাম্বারে লাস্টে আছে এস। মনে করেন এই চারটা আমি দিয়ে দিলাম। এখন সাইন্স এস ইজ প্রেজেন্ট অফ এস বি, ঠিক আছে। এর মধ্যে আপনি কিন্তু বুঝতেই পারতেছেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শব্দ কোনটা, ইজ ইজ, এই দুইটা শব্দই তো আর লাস্টে হবে না, ঠিক আছে। আরেকটা আছে কি সাইন্স, আরেকটা আছে হলো প্রেজেন্ট। সো এটা মনে করেন যে আপনার জন্য রইল, আপনি এটা করার চেষ্টা করবেন যে এটার অ্যান্সারটা কি হবে, তাহলেই কিন্তু আপনি বিষয়টা আপনার জন্য বেশি ক্লিয়ার হবে। সো এটা আপনার জন্য একটা রইল। আরেকটা আপনার জন্য আমি দিচ্ছি, সেটা হলো দেখেন, ধরেন আপনি ইনভেনশন, আমি একটা শব্দ লিখলাম ইনভেনশন, ঠিক আছে। অথবা মনে করেন যে এই ধরনের যদি আমরা কোনো বাক্য লিখি, ধরেন এভাবে লিখলাম গ্লিটার্স, not is that all, তাহলে কি আসলো, all that, একটু বলে দিতেছি all that glitters, আচ্ছা এখানে আরেকটা শব্দ দিয়ে দিলাম gold, আচ্ছা। এখন যদি আমি অপশন গুলো আপনাকে তৈরি করে দেই, যে s, b নাম্বারে দিলাম হলো ডি, সি নাম্বারে দিলাম হলো টি, আচ্ছা ডি নাম্বারে দিলাম হলো এল, আশা করি আপনারা পারবেন। তো এই যে যে আপনার ব্যাপারগুলো, এগুলোই কিন্তু আপনার বাক্যের শেষ বর্ণ নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের বাক্যগুলো এসে থাকে, ঠিক আছে। তো ডিসক্রিপশন বক্সে এই ধরনের কতগুলো প্র্যাকটিস দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে, আপনারা একটু নক করবেন। আর এই ধরনের ভিডিওগুলো আপনি নিয়মিত উপভোগ করার চেষ্টা করবেন, আমি চেষ্টা করব নিয়মিত দেওয়ার জন্য। এবং আপনার আই বাটনে ক্লিক করে দেখবেন যে ওইখানে পুরা আপনার ইগুলো দেওয়া আছে, সবগুলো ভিডিওই দেওয়া আছে, ইতিপূর্বে যেগুলো করা হয়েছে। এছাড়া আপনি ডিসক্রিপশন বক্সে সবগুলো ভিডিওর লিংক দেওয়া আছে, যে লিংক অনুসরণ করে যদি আপনি এই সবগুলো ভিডিও দেখেন, ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে বুদ্ধিমত্তা অংশে আপনার তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ আমরা যেভাবে যে সিস্টেমে যে পদ্ধতিতে আইকিউগুলো পড়ি, যেমন সম্পর্ক নির্ণয় পড়ি বা বিভিন্ন কিছু পড়ি, কিন্তু এই যে এই ধরনের যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলো কিন্তু আমরা সলভ খুবই কম করি। যাতে আমরা কম না করি, আমরা যাতে ভালোভাবে প্র্যাকটিস করতে পারি, এই প্রত্যাশা রাখি। এবং আপনাদের সাফল্য কামনা করে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।